মুসলমানের ছেলে মেয়েরা পারা তুমেরা তাম পৃথিবীর জমিন আজ থেকে দেড় হাজার বছর আগে চরিত্রটা তো জঘন্য ছিল। জঘন্য পরিবেশ পৃথিবীর জমিনে আসতে লেগেছে গো, কেননা আস্তে আস্তে জঘন্য পরিবেশটা এই জন্যে আসতে লেগেছে, পৃথিবীর জমিন থেকে আস্তে আস্তে ইসলাম সরে যাচ্ছে, ঠিক না বেটি? সবাই বলেন ঠিক না বেটি? আমার নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন ওই সময় পৃথিবীর জমিনটা কত জঘন্য ছিল। এই খারাপ সমাজকে আল্লাহ ভালো করার জন্য আমার নবী পাককে রসুল করে নবী করে পাঠিয়েছিলে। আল্লাহ নবী তুমি আজ জমিনে এসে দেখতে লাগলে মা বলে পৃথিবীর জমিনে কোন সম্মান নাই, নিজের ছেলে তার মায়ের শুষিয়ে জঘন্য কাজ করতে লেগেছে, মা তার বাচ্চাকে হত্যা করতে লেগেছে, বাপ তার ছেলেকে হত্যা করতে লেগেছে, বাচ্চা বাচ্চা মেয়ে চঞ্চলিলে ওই মেয়েগুলো কেউ যন্ত্র যন্ত্র পড়তে লেগেছে। এটাই ছিল পৃথিবীর জমিনের চরিত্র। ইনি আবার কি করছে? সবাই মিলে বললে তো ঘেউড়ে যাবে, হাজারো সমস্যা। তোদের যাওয়ার রাস্তা দেখেন অনেক আমারা আছে, টাইমে টাইমে সব আসবে নেবে যাবে, আপনারা যদি এরকম করে অজ করবো কখন? এখানটা কিছু জায়গা আছে, সরু সরু আসেন না, না তোমরা যদি নামতে না পারো জায়গা দাও ওরা চলে আসবে। মুসলমানের ছেলেমেয়েরা তারা তরুণেরা আজকে ইসলামের উপরে আমাদের দয়া ময়া কতটা চিন্তা করে, বড় কষ্ট করে পৃথিবীর জমিনে নারীরা মর্যাদা পেয়েছিল, বড় কষ্ট করার পরে পৃথিবীর জমিনে শান্তি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বড় কষ্ট করেছিলে, নবী আমার বড় হতে লাগলে, আল্লাহ নবী দেখতে লাগলে, এমন করে পৃথিবীর জমিনে মানুষেরা নিজেদের হাতে তৈরি করা 360টা খোদা বানিয়েছে, এই খোদাকে মাহবুব বলে তারা ডাকতে লেগেছে, এই 360টা পাথরে খোদার ইবাদত করতে লেগেছে। আল্লাহ নবী দেখে বড় কষ্ট পেতে লাগলে, নবী আমার বোঝাতে লাগলেন বাবারা বিল্লাহে মা বিসমত মা ফিলার জমিন আসমানের একমাত্র মালিক হলেন আল্লাহ পাক, তার ইবাদত করো, তাছাড়া কারো কাছে মাথা নত করো না, তাকে ছাড়া কারো কাছে হাত পেত না, তাকে ছাড়া কাউকে মাবুদ বলে চেনো না, তাকে ছাড়া কারো কাছে চেয়েও না, বাবারা তাকে তোমরা খালে বলে মাবুদ বলে মেনে নাও। এই কথাটা পৃথিবীর জমিনে এতটা সহজে আসেনি। এই যে আজকে জয়পুরে মুসলমান বসে আছে, এত সহজে হয়েছে নাকি? আল্লাহ নবী যে কথাটা বললেন সঙ্গে সঙ্গে মক্কা মুশরিক বেঈমানেরা 360টা মূর্তি পূজারি অনুসারীরা আল্লাহ নবীকে বড় বড় পাথর মারতে লাগলো। আল্লাহ নবীর চোখে পানি ফেলে ওখান থেকে বিদায় নিয়ে নবী আমার কানতে লাগলে, আমি যাদের হয়ে প্রচার করতে এসেছি, আমি যাদেরকে বোঝাবার জন্য এসেছি, আজ তারা আমি নবী মুহাম্মদ
উম্মতকে মারতে লেগেছে এই যুবকেরা তরুণেরা আপনারা আল্লাহ নবী তদপিও বারবার বুঝাতে লেগেছে যাতে আমার উম্মত উম্মতিরা নিজেদের অন্যায়কে বুঝতে পেরে গিয়ে তওবা করে নিয়ে ইমানের নূরে কালেমা পড়ে নিয়ে আল্লাহ আল্লাহ বলে আমি রাসূলুল্লাহকে নবী বলে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তারেরা দুনিয়া জমিনটা তো এদের সুখে শান্তিতে কাটবে এবং পরকালের জমিনে আল্লাহর জান্নাত পেয়ে যাবে এত কষ্ট করলো মার খেলো আমাদের মুক্তির জন্য ঠিক না বেটি আমরা সেই নবীর ইসলামকে বাঁচাবার জন্য কখনো মার খেয়েছি কি গো মার খেয়েছে তাহলে কেমন মহব্বত করেন ইসলামকে মার খেলেন না বলে দুনিয়ার নেতা নেত্রীর জন্য কত মার খেয়েছি আমরা কত লড়াই হচ্ছে কত দাঙ্গা হচ্ছে কত ফাসাদ হচ্ছে ঘর বাঁচাবার জন্য জমি বাঁচাবার জন্য কিন্তু বাঁচাবার মালিক কে আল্লাহর জন্য কখনো মার খেয়েছে এলাকা মানুষেরা এই জায়গার এলাকায় মুসলমান বেশি রয়েছে এই জায়গাটার উপরে এখন টার্গেট হয়েছে যেখানে যেখানে মুসলমান বেশি ওই জায়গা কোন সবার টার্গেটও বেশি এ যুবকেরা তরুণেরা যদি বাঁচতে চাও আল্লাহ দরবারে আসো হঠাৎ মসজিদের মধ্যে আসো আল্লাহকে রুকু দাও আল্লাহকে সিজদা করো যদি বাঁচতে চাও আমার নবী পাকে ঝান্ডা নিয়ে ঘোরো আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ বনে বেড়াও আহলে সুন্নাত জামাতের আকীদা মেনে চলো নাচে চাল শুনে লড়াই করে পারবেন না কেন আপনার পাশে না তরোয়াল আছে না আপনার হাতে ঢাল আছে না আপনার হাতে বোমা আছে না পরমাণু বোমা আছে না প্রশাসন আপনার দিকে না সরকার আপনার দিকে যদি হুমকা মমতা দিক না কেন না বুদ্ধদের মুসলমানদের ছিল না বর্তমান সরকার মুসলমানদের থাকবে না তার আগে কংগ্রেস মুসলমানদের ছিল আর বিজেপি তো কোনদিনের জন্য মুসলমানদের নয় কেউ আমাদের নয় গো তথাপিও ফেসে বাঁচতে গেলে যাকে যার মন যায় ভোট দেন কিন্তু তার উপরে ডিপেন্ড করে আপনাকে চললে ঠুকতে হবে আপনার ভরসা রাখতে হবে আল্লাহর উপরে আপনার দুয়ার আশা করতে হবে মুহাম্মদ রসুল্লাহর কাছে তাই আমাকে আপনাকে বাঁচতে গেলে আল্লাহ আল্লাহ নবীর পক্ষে থাকতে হবে আজকে পৃথিবীর জমিনে মুসলমানদের পাড়ায় মুসলমানদের গ্রামে গান বাজনা কেটা যাত্রা ফাংশনে ভরে গেল আল্লাহ ঘরে বাঁচতে যাচ্ছে মুসলমানের ঘরে ছেলে মেয়েরা গান বাজনা করছে পাড়াতে মেলা হচ্ছে মাইকের আওয়াজ মসজিদে আসছে এর থেকে বল যখন পা মুসলমান আর কি হতে পারে আল্লাহ ঘর কাঁদছে বদদোয়া করছে আল্লাহর কোরআন কাঁদছে বদদোয়া করছে ও আল্লাহ পাক ইরা তোমার কোরআন কে নিয়ে মুনাফিকি করছে তোমার ঘর কে নিয়ে কষ্ট দিচ্ছে আল্লাহ এদের বিচার তুমি করো হে আল্লাহ জালিম বাদশা বসিয়ে দিয়ে তোমার আমার বিচার করে দেবে এই সবটা সতর্ক হয়ে যা তোমাদের পীরেরা ওলা বলে দিয়ে যায় রাজনীতি যাকে মন যায় করবে যাও কিন্তু তার উপরে ডিপেন্ড করে থেকো না তুমি নামাজের সময় নামাজ পড়বে রোজা মাসে রোজা রাখবে তোমার চাষবাস কারবার করবে ব্যবসা বাণিজ্য করবে রুজি লাগবে আল্লাহ আমাকে কাছে চাও আমার আল্লাহ তোমাকে ভরিয়ে দেবে বুকে হাত দিয়ে বলবেন যতজন বসে আছেন আরো স্বাধীনতার পর থেকে আপনারা কোন রাজনৈতিক নেতাদের কাছে কিছু পেয়েছে বুকে হাত দিয়ে বলেন পেয়েছে তাহলে ভোট যাকে খুশি দেন একটা নেতা রাখতে হবে দেশ চালাতে গেলে এখন যে আছে তাকেই যে আপনাদের পছন্দ হয় তাকে আবার দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু ওর উপরে ডিপেন্ড করছেন আপনারা
যে আমাদের আপন এটা ভাবছেন এই ভাবাটাই ভুল। এই যে আপনাদের এলাকার যে মন্ত্রী ফন্ত্রী সব আছে এরা মুসলমান হতে পারে, যখন গদিতে বসে যায় ওরা জাত বোঝে না, গদি বোঝে, কথা বুঝছেন? ওইদিকে না, একটা মৌলানার উপরে যদি আপনার যতটুকু বিশ্বাস থাকবে, একটা ইমামের উপর যতটুকু বিশ্বাস থাকবে, রাজনীতি নেতার উপর অতটা বিশ্বাস করলে চলবে না। ও গদি বাঁচতে গিয়ে নিজের মাকেও পর্যন্ত জবাই করবে, দিয়ে হাইলাইট হবে। আমি কে এর বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? আমি সত্যটা বলছি, আমার বাপ ভাইয়ের আপনারা ভুল করছেন, মার খোদার পক্ষ থেকে হচ্ছে। আল্লাহ পাক ছাড়াও গাছের পাতা লড়ে, আল্লাহর বিনা হুকুম ছাড়া? তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে? এটা আল্লাহর বিনা হুকুমে হয়ে যায়? তাহলে মোদীকে কে প্রধানমন্ত্রী করেছে? এই কথা বুঝেছেন? ঢুকছে মাথায়? আল্লাহ পাকের বিনা হুকুম ছাড়া যদি গাছের পাতা না লড়ে, তাহলে তিন সিপিএম কে হারালো কে? আপনারা আল্লাহ সরিয়ে দিয়ে কেনেছে আনার উপরে। এই যে ফাইসাল্লাহ সব কার হচ্ছে ভাই? আল্লাহ। এই ফাইসাল্লাহর উপরে আমাদের সবাইকে রাজি থাকতে হবে, কেন আল্লাহর হুকুমে হয়। মমতা এসছে, এ গেছে, ও এসছে, এ সব ফাইসাল্লাহ কার? আল্লাহ। এর উপরে আমাদেরকে রাজি থাকতে হবে যে ফাইসাল্লাহ আল্লাহ করেছে। কিন্তু আমাদের বাঁচতে গেলে, বাঁচতে গেলে আমাদেরকে ধর্মের উপরে মজবুত থাকতে হবে। আজকে মুসলিম গ্রামে অনেক বাপেরা মসজিদে নামাজ পড়ছেন, টুপি পরে দাঁড়িয়ে রেখে আপনার তসবি টানছেন। আপনার গ্রামে আপনার ছেলে গান বাজনা করছে, আপনি মসজিদে নামাজ পড়ছেন। এটা কি বাপেদের কর্তব্য না ছেলেগুলোকে বুঝানো রাগ করা? এ ঘাড় ধরে ঘর থেকে বার করে দেবো বলেছেন কোনদিন ছেলেগুলোকে? তাহলে আপনারা লুজ দিয়া থেকে ছেলেগুলো খারাপ হচ্ছে? আপনারা ছোটবেলা আপনারা ছোটবেলা থেকে টিপ দেন, তবে তো ছেলেগুলো মানুষ হবে। খারাপ লিখছেন না কেন? আপনারা খেয়াল করে দেখেছেন দুদিন পরে ভারতবর্ষে কি হচ্ছে? দুদিন পরে ভারতবর্ষে কোন মুসলমানকে ভোট দিতে দেবে না। কেন? ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের নামগুলোকে আস্তে 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 মুছছে। ছোটবেলায় আমরা যখন ইতিহাস পড়েছিলাম তিতিমুরের নাম পড়েছিলাম, এখনকার ইতিহাসে তিতিমুরের নাম আছে? মুছে দিন। এভাবে মুছতে 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 একদিন এমন একটা ইতিহাস আনবে যে ভারত স্বাধীনতার পিছনে কোন মুসলমানের হাত ছিল না। অতএব হাত যখন নেই, থাকলে গোলাম হয়ে থাক না, দেশ ছেড়ে চলে যাবে। কথা কিছু বুঝছেন? ওসব আমাদের চিন্তা আছে, আর না আমাদের যারা নেতা হয়েছে মুসলমান গুলো তাদের চিন্তা আছে? ও তো একটু নেতা হয়ে যাবার পরে মুসলমানই আর থাকে না। যদি জানতাম যে বাবা ও মুসলমান হয়েছে, অথচ গায়ের ধর্মের যারা নেতা হয়েছে তারা দেখেন তার ধর্মকে ব্যাক সাইডে দিচ্ছে। আর আমার গুলো কি? আমার গুলো আমাদের জি কটা আছে, যা যাই হোক, কানা খোড়া টেড়া ব্যাকা একটু কিছু পথ যাই হোক দিয়েছে, এরা একটু জাত গুলোর কথা যদি ভাব তাও ভাবে। মুসলমান জায়গায় বাঁচবেন কি করে? তা আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি বলে দিয়ে যাই, আল্লাহ খর কি অপমান করেন না গো। মসজিদে মসজিরা দান দেয়, কিন্তু আজানটা দাগটা আল্লাহর পক্ষ থেকে দেয়। ওই ডাকে সারা দিলে না, বিপদ যখন পড়বে আল্লাহকে ডাকবে, আল্লাহ তখন সারা দেবে। তো কমন ব্যাপার, তো কমন ব্যাপার। এ না দোয়া করিনা, আমার আম্মারা মায়েরা বুইরা
কতটা কষ্ট করে পৃথিবীর জমিন আমার রাসূলুল্লাহ দিন এসেছে গো মায়ের পিনে দশ মাস দশ দিন যখন ছিলে পুণ্যে তা নেই তিনি তোমাকে খাইয়েছিল মায়ের পেটে দশ মাস ছিলে পুণ্যে তা নেত্রী তোমাকে খাইয়েছিল বলো না কে খাইয়েছিল তুমি এখন ছোটবেলায় মা দুনিয়ার জমিনে আসলে কি খাবে তুই মায়ের স্তন পান করবে ওই স্তনের মধ্যে তোমার খাবারটাকে জোগাড় করে দিয়েছিল তুমি আস্তে আস্তে বড় হতে লাগলে তোমার বাপের অন্তরে তোমার মায়া মমতা ভালোবাসা আল্লাহ পা ভরিয়ে দিল বাপ তোমার জন্য মাদান খাতে পায়ে ফেলে দিয়ে মাঠে চার মাস ধরে কারবার করে অর্থ ইনকাম করে বাচ্চার মুখে দিবার জন্য কষ্ট করেছিল ঠিক না বেটি চিৎকার দিয়ে বলে এই মায়া মমতা আল্লাহ তোমার বাপের অন্তরে ভরিয়ে দিল ওই সময় তো তোমার বাপের শিলা করে আল্লাহ তোমাকে খাওয়ালো আজ তুমি যুবক হয়েছ বড় হয়েছ এখন কি আল্লাহ ছাড়া তোমাকে অন্য কেউ খাওয়াচ্ছে সেই আল্লাহর জন্য কি করলে সাইকেল দিলে তার জন্য তো রাস্তায় নেমে পড়ছ মারপিট করার জন্য আমার আল্লাহর জন্য কি করেছো বলো আমি ভুল বুঝাচ্ছি বিবেককে প্রশ্ন করে দেখো তোমার মনকে জিজ্ঞেস করো একবার তুমি যে মন বল আমাকে বেঁচিয়ে রেখেছি তুমি যখন বেঁচে আছো কে বাঁচিয়ে রেখেছে তোমাকে বলো না কে বাঁচিয়েছে সেই আল্লাহর জন্য কি করেছো মনকে জিজ্ঞেস করো মন কি উত্তর দেয় দেখো যদি বলো কিছু নয় তাহলে মুখে আল্লাহর পাদের কাছে কিছু চাওয়ার আশা করছো তোমরা লজ্জা লাগবে না মুসলমান আসো আগে আসো ভুল হয়ে গেছে তোবা করে নাও এক হয়ে যাও মুসলমান এক হয়ে যে আজকে তামাম পৃথিবী জমিনেতে আমার রাসূলুল্লাহ দিনকে মুছার জন্য ইহুদি খ্রিস্টানেরা চেষ্টা করছে তারা তো নিজেরা পাচ্ছে না তারা এমন করে অর্থ দিয়ে মুসলমানদের মধ্যে বিভিন্ন দল তৈরি করে বিভিন্ন জামাত তৈরি করে ওয়াহাবি আহলে হাদিস জামাত ইসলাম সুন্নাহ তাবলীগ জামাত এইভাবে নতুন নতুন দল করে দিয়ে তাদের তারা মিথ্যা ইসলাম প্রচার করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ সুন্নি জামাতকে মিটাবার চেষ্টা করছে যুবকেরা সো এক হয়ে দয়া হয়ে গিয়ে হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিনেতে আল্লাহর কোরআনের আইনকে চালাতে হবে আল্লাহর জমিনেতে তার রাসূলুল্লাহর আইন চালাতে হবে অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আইন চালাতে হবে এ যুবকেরা পারা তরুণেরা আসো এক হয়ে যাও চিন্তা করে দেখো সেই নবী পাকের কথাটা যে নবী পাক তোমাকে আমাকে কতটা ভালোবেসেছে আজ থেকে হাজার কি কম বেশি আগে আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছিলে নবী আমার আমল করে গেছেন নামাজ পড়ার জন্য সঙ্গে সঙ্গে বদমাইশে চলেরা আবু জেহেল বেইমানেরা এমন করে পচা দুমবার হইলে আরে তোমার আমার দয়ার নবী পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল ওই ভারি দুমবার ভরিটা আল্লাহ নবী নামাতে পাচ্ছে না গো নবী আমার কষ্ট পাচ্ছে সিজদা পড়ে আছে আল্লাহ নবী ওই দুর্গন্ধ ভরিটা নিয়ে পিঠে করে নবী আমার সিজদা পড়ে যে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে ছিলে এ জওয়ানেরা আল্লাহ নবী বিড়ি পাতে মা ছোট্ট পাতে মা দেখতে পেয়ে গেছে ছুটে ছুটে এসে এমন করে ফুরিটা ধরে ধরে নামাতে লেগেছে কিন্তু ছোট্ট বাচ্চা পাতে মা ওই ভারী ভুরি নামাতে পারে না আর আবুজিল কাফিররা বসে বসে এমন করে আনন্দ করতে লেগেছে খুশি করতে লেগেছে দেখ মুহাম্মদ আর মুহাম্মাদের মেয়ে কি করছে দেখ এইভাবে ভুরিটা নামাতে পারছে না কোন কষ্ট করে কষ্ট করে শ্রাদে পাতে মা ছোট্ট মেয়ে ভুরিটা নাবিয়ে দিল নাবিয়ে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ বাগে গায়ে খুলেছে আল্লাহ আমার আব্বাকে যারা
কষ্ট দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও এই ফাতেমাই বর্ণনাটা করেছে আল্লাহ নবী শুনে শুনে ফাতেমার মুখে হাসি দিয়ে ফাতেমার মুখে হাসি দিয়ে চেপে ধরেছে মারে বদ্ধ করিস না মা তুই বদ্ধ করলে ধ্বংস হয়ে যায় পৃথিবী কারণ তুই আমি মুহাম্মাদের টুকরো হে ফাতেমা রে আমি রাসূলুল্লাহ দাদির নাজাতের জন্য দোয়া চাইছি মারে দাদির জন্য বদ্ধ করে দিস না মা এরা আমাকে চিনতে পারে না তাই কষ্ট দিচ্ছে একদিন না একদিন এদের ছেলে 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 ইমানের নূরে কালেমা পড়ে আমি নবী আমার বিশ্বাস আমার পণ্যে তারা নিজেদের জান দিয়ে দেবে সেই রসুল কতটা আশা করে আছে যে আমার উম্মতরা আমার দিনের জন্য কিছু করবে আজকে সেই উম্মত তোমরা রসুলের ঠিক না ঠিক তার দিনের জন্য কি করছো বল তোমার গ্রামে আজকে তৃণমূলের বিরুদ্ধে কিছু বললে মুসলমানের ঘরের ছেলে লাঠি দিয়ে বেরিয়ে পড়বে ঠিক না এর আগে যখন সিপিএম ছিল তার বিরুদ্ধে বললে সিপিএম এর ছেলেগুলো লাঠি দিয়ে বেরিয়ে পড়বে আজকে তোমার গ্রামে আমার রসুলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে তোমার গ্রামের ছেলেরা লাঠিলে বেরোয় নবীকে বড় ভাই বলা হচ্ছে আমাদের মতো মানুষ বলা হচ্ছে মরে গেছে বলছে সাফাত করতে পারবে না বলছে বলছে না বলেনি মসজিদ গুলোকে বেউজুদি করছে রাঁধছে খাচ্ছে শুচ্ছে থাকছে কারেন্টের বিল বাড়াচ্ছে এর প্রতিবাদ করে তোমার গ্রামের ছেলেরা এই গ্রামে আল্লাহর গজব আসবে না তো রহমত আসবে কথা বুঝছেন না বোঝেন না হুজুর যতই দোয়া করে যা দোয়া কবুল করার দায়িত্ব হুজুরের নয় কবুল কে করবে আল্লাহ যদি নারাজ হয়ে যায় হুজুর দোয়া কবুল হবে তো আমি তাই একতা করছি আসো একই অপরের সাথ দেব ইসলামকে বাঁচাবো আর ইসলামকে বাঁচাবার জন্য যখন আমরা আগাবো আমাদের বাঁচাবার দায়িত্ব কে নেবে তাহলে আব্বাস সিদ্দিকীর প্রয়োজন হবে না গো আমার আল্লাহ যথেষ্ট তোমাদের জন্য ঠিক না বে ঠিক আল্লাহর জন্য রসুলের জন্য আসো কতটা কষ্ট করেছে নবী আমার এই দিন প্রচার করতে গিয়ে একটা ছেলে কখনো কি ভেবেছো নবীর জন্য হ্যাঁ রাত্রিরে বালিশে মাথা দিবার সময় পাঁচটা মিনিট দিয়ে ছেলেগুলো ভাবতো যে হারে আমার নবী কতটা কষ্ট করেছে ও চোখ দিয়ে দুফুটা পানি বেরোতো পরের দিন থেকে ওর পরিবর্তনের একটা সূচনা শুরু হতো আমার যুবক তরুণদের কাছে হাত জোর করে অনুরোধ করে দিয়ে যাচ্ছি তোদের পীরের আওলা তোদের পীর ভাই আমার দুশ্মন প্রচুর ভাই আমার দুশ্মন প্রচুর অনেক তারপরও আমি তোমাদেরকে ভালোবাসি আমার দুশ্মনী করলেও ভালোবাসি কেন ভুল বুঝে আমার দুশ্মনী করছি অনুরোধ করে দিয়ে যাচ্ছি বাঁচতে যদি চাও আর কোন রাস্তা নেই ভাই কেউ আমাদের নয় কেউ আমাদের অতি আল্লাহ আল্লাহ রসুলের পাশে যাকে ভালো লাগে তাকে ভোট দেবে ভাই শেষ দাদা তোমাকে ভালো লেগেছিল দিয়ে দিয়েছি কাজ মিটে গেছে আমি খেটে খাই দাদা আমাকে খাটতে দাও আমার মতো চলতে দাও তোমাদের একতা নেই বলে তোমাদের ঘরে খাটতেও দেয় না হ্যাঁ অমুক জায়গায় দেখা কর দেখা না করলে পিটবে আবার কথা বুঝছেন না বোঝেন না এই তোমাদের মধ্যে একতা থাকতে না নেতাকে ধরে ফেলে তুমি রাস্তায় তাহলে কথা বুঝছেন না বোঝেন তোমাদের একতা নেই বলে ওরা তোমাদের উপরে রাখি খুব কঠিন দিন আসছে আমার ভাইরা অনুরোধ করে যাচ্ছি নাই মার খেতে হবে আমাদের কিছু করাও থাকবে
মুসলমান গরীব ছেলে মেয়েরা পারা তুনেরা আল্লাহ নবী জানিয়ে দিন বাবারা তোমরা এক হয়ে যাও মুসলমান তোমরা এমন ভাবে এক হও তোমার মাথায় আঘাত লাগলে সব জায়গা কষ্ট পায় আঘাত লাগলেও পুরো শরীরটা কষ্ট পায় এ মুসলমান তোমরা এক হয়ে যাও একটা জায়গায় মুসলমান মা খেলে পুরো পৃথিবীর মুসলমানদের যেন কষ্ট হয় তবে মুসলমান তোমরা বাঁচবে পৃথিবীর মুসলমান যদি এক জায়গায় নাও হয় আমি বাংলার মুসলমানদের লক্ষ্য করে ফেরাওলা তুলে যায় তোমরা এক জায়গায় হয়ে যাও ভাঙরের মুসলমানদের উপরে আঘাত হলে কাশীপুরের মুসলমানদের উপরে আঘাত হলে কেন তাম বাংলার মুসলমানদের আঘাত লাগে তবে মুসলমান তোমরা একতা খুঁজে পেরেছ জেনে রাখবে তখন তোমাদের উপরে আল্লাহ পাকের দয়া হতে থাকবে তুমি তোমার নিজের জাতকে ভালোবাসতে পারোনি তো তোমার উপরে আল্লাহর দয়া হয় কখন আল্লাহ নিজে বলছেন রাসূল দ্বারা লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস যে মানুষকে ভালোবাসে না আল্লাহর দয়া তার উপরে হবে না এনে মানুষ বলতে সর্বধর্মের মানুষের কথা বলা হচ্ছে তাদের উপরে যদি আল্লাহর দয়া না হয় যদি মানুষকে না ভালোবাসলে তাহলে মুসলমান মুসলমানকে যদি ভালো না বাসে আমাদের উপর দয়া হবে না